12 ফুটের বিশাল আকারের একটি অজগর উদ্ধার হলো পুরুলিয়া থানার বড়শিনি গ্রাম থেকে। সোমবার সকালে ওই বিশাল আকার অজগরটি গ্রামে অদূরে একটি মাঠে দেখতে পান গ্রামের বাসিন্দারা। পুরুলিয়ার পাড়া রেঞ্জের বন আধিকারিকরা অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এটা সাপটা উদ্ধার হয়েছে 2 নম্বর ব্লকে মফস্বল থানা, 2 নম্বর ব্লক বড়াশিনি গ্রাম। কীভাবে গ্রামবাসীরা ওরা দেখতে পায়, ওরা সাপটাকে ধরে নিয়ে এসে আমাদেরকে খবর দেয়। আমরা গিয়ে সাপটাকে উদ্ধার করে কালকে নিয়ে অজগরটা আমরা বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করে দেখছি, আর 4-5 বছর থেকে লক্ষ্য করে দেখছি। শীতকালেই কিন্তু এই অজগর সাপটা আমরা বেশি পাই দেখছি। কী করবেন বর্ষার সময়ের থেকেও এই শীতের সময় আমরা কিন্তু কী কারণে বেড়েছে মনে হচ্ছে আপনার? ওরা হয়তো আহারের সন্ধানে বেড়ে, আর এখন তো মাঠ ফাট ফাঁকা হয়ে গেছে, এই জন্যই মানুষের চোখে পড়েছে। এর আগে বর্ষার সময়টাই তো খেতে চাষ ফাঁস হয়, ধান ফান থাকে, এই জন্য হয়তো ঠিক একটা মানুষের চোখে পড়ে না। ওরাও সুযোগ পায় লুকানোর জন্যে, কিন্তু এখন মাঠ ঘাট ফাঁকা হয়ে গেছে, তার জন্য মানুষের চোখে পড়ছে।